জকিগঞ্জ টিভি, মাটি ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন জকিগঞ্জে বন্যার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিশেষ প্রতিবেদন। আজ দেখবেন 8 নং কশকনকপুর ইউনিয়নের বর্তমান অবস্থান। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জকিগঞ্জের বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে 8 নং কশকনকপুর ইউনিয়ন পরিষদে। আপনাদেরকে আমরা সেখানকার বন্যার বর্তমান পরিস্থিতি জানাতে চেষ্টা করব। দর্শক মণ্ডলী, জকিগঞ্জের বন্যার বর্তমান পরিস্থিতি জানাতে আপনাদেরকে নিয়ে এসেছি 8 নং কশকনকপুর ইউনিয়নে। আমরা এখন আছি সোনাসার এবং মুন্সিবাজার রাস্তায়। আপনারা দেখছেন এখানকার আশপাশের বাড়িঘর প্লাবিত হয়েছে এবং এখানে যারা বসবাস করছেন তারা আসলেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা দর্শক, এখানে আমরা দেখছি যে পানির প্রচুর পরিমাণে স্রোত রয়েছে। আর এই পথচারী ভাইয়ের কাছে যদি জানতে চাই যে ভাই, পানি আগের চেয়ে এখন বেড়েছে না কি কমেছে? পানি আগের চেয়ে অনেক কম, প্রায় 6 ইঞ্চি বা 5 ইঞ্চি পানি কমে গেছে। আগে তো আমরা রাস্তার দিকে হেঁটে আসতে পারতাম না, নাও অথবা ট্রলার বা ট্রলি দিয়ে আসতাম, এখন তো হেঁটে হেঁটে আসতে পারি আমরা। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে আসলে পানি আগের চেয়ে অনেকটা কমতে শুরু করছে এবং আমরা দেখছি যে আসলে যদিও পানি অনেকটা কমেছে কিন্তু আশপাশের বাড়িঘর কিন্তু এখনও প্লাবিত রয়েছে। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি জায়গায়। দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এসেছি বন্যা কবলিত 8 নং কশকনকপুর ইউনিয়নে। আমরা যদি চাচার কাছে বলি যে আপনার বাড়িঘর এখনও ঠিক আছে নাকি বন্যা প্লাবিত হয়ে গেছে? আমার ঘরে পানি কমার পানি কোনো জায়গা। দর্শক, আমরা শুনছিলাম যে ওনাদের ঘর ইতিমধ্যেই প্লাবিত হয়েছে, কোথাও কোমরের নিচে পানি আবার কোথাও হাঁটু পানি। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি বন্যা দুর্গত আরেকটি জায়গায়। দেখছেন যে মেইন রোড, আসলে এটা কিন্তু মানুষ রাস্তা ছেড়ে নৌকায় করে পারাপার হতে হচ্ছে। তো আমরা যদি একজন নৌকার যাত্রীর সাথে কথা বলি, আপনারা যে আমাদের বন্যা আসার আগে ছিল 5 টাকা ভাড়া, গাড়ির যাতায়াত ভাড়া, এখন বন্যার কারণে আমাদের এখানে 20 টাকা করে দিতে হচ্ছে নৌকার ভাড়া, 20 টাকা করে দিতে হচ্ছে, এতটুকু আমাদের কষ্ট। দর্শক, আমরা এখন আছি জকিগঞ্জ সিলেট মেইন সড়কের বরজানপুল খ্যাত পুলের নিচে। আপনারা দেখছেন আসলে এখানকার পরিস্থিতি অনেক প্রচণ্ড বেগে আসলে স্রোত প্রবাহিত হচ্ছে এবং আপনারা দেখছেন যে আসলে স্রোতের গতি প্রবল বেগে আসলে স্রোত প্রবাহিত হচ্ছে। এবং আপনারা যদি আপনাদেরকে এ পাশে দেখাই, সড়কের আশপাশ ইতিমধ্যেই প্লাবিত হয়ে গেছে এবং এখানকার বাড়িঘরে হয়তো মানুষ এখানকার ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছেন। তো আমরা যদি এই এলাকার কারোর সাথে কথা বলি, তো আপনার বাড়িঘর ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে নাকি? আমাদের বাড়ির মধ্যে আজকে থেকে 4-5 দিন আগেই বাড়ি পানি হচ্ছে। তো আপনার আগের চেয়ে পানি এখন বাড়ছে নাকি কমছে? গতকালকে একটু কমছে, গতকালকে থেকে একটু 1 ইঞ্চি পরিমাণ এভাবে কমছে, আগে অনেক আরও বেশি ছিল। আচ্ছা, আপনাদের এই এলাকায় এখন সবচেয়ে বেশি কোন জিনিসটা দরকারি? এখন এই মুহূর্তে নিরাপদ পানির দরকার এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যাদি এগুলো আসতেছে না। দর্শক, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ আমাদের জকিগঞ্জের বন্যার পরিস্থিতি ইতিমধ্যেই পরিদর্শন করেছেন এবং বিশেষত এই 8 নং কশকনকপুর ইউনিয়ন উনি পরিদর্শন করছেন। তো আমরা তার সাথে কথা বলবো। তো আপনি অত্র এলাকার এই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন, তো সেখানকার মানুষের কতটুকু দুর্ভোগ হচ্ছে সে ব্যাপারে যদি আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে সহ আপনার সুজামণ্ডলীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আমরা জকিগঞ্জের মানুষ সবসময় বন্যা নিয়ে অভ্যস্ত নয়, মাঝে মধ্যে যখন পাড়ি ডোল আসে তখন আমাদের এই বিপর্যয় আসে। আসলে এইবারে বিপর্যয়টাও দিন বন্যায় বিপর্যয়ে আমাদের জকিগঞ্জের পুরো জকিগঞ্জ এলাকাটা বন্যা কবলিত, মানুষের দুর্ভোগ দেখে আসলে নিজেকে ধরে রাখতে কষ্ট হয়। এই কষ্টের মধ্যেও মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমি প্রশাসন সহ সদাশয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবিনয় অনুরোধ জানাবো যে জকিগঞ্জের বন্যাদুর্গ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং এই এলাকাকে বন্যাদুর্গত এলাকা হিসেবে ঘোষণা করার জন্য এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী যেন পৌঁছানো হয় এবং পাশাপাশি স্বাস্থ্য সেবা খাতে যেন প্রচুর পরিমাণ ঔষধ মজুদ রাখা হয়, কারণ পানি নেমে গেলেই এই এলাকায় বন্যার প্রাদুর্ভাবে মানুষের ডায়রিয়া সহ মহামারী আকার ধারণ করবে বলে আমি মনে করি। এই পরিস্থিতিতে সরকার সহ সচেতন মহলের কাছে আমি
বিনয়ের সাথে অনুরোধ জানাবো যে আপনার যার যার যে সম্বল আছে এটা নিয়ে আমরা যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং এই মানুষদের কষ্ট লাঘবে আমরা যেন সবাই একসাথে মিলে দল মতের ঊর্ধ্বে উঠে আমরা যেন মানুষের পাশে দাঁড়াই এবং মানুষের সাহায্যে এগিয়ে আসি। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম ওনার কাছ থেকে, তো আমরা এখন কথা বলবো অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়। আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনাদের এই ইউনিয়নে মানে কতজন মানুষ দুর্দশাগ্রস্ত এবং তাদের এই আশ্রয়ের জন্য কোনো আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত স্থাপন করা হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার ইউনিয়নের 9টি ওয়ার্ডের মধ্যে প্রায় 40% মানুষ সম্পূর্ণ বন্যার দ্বারা আক্রান্ত, আর 60%-এর মধ্যে বাকি 60%-এর মধ্যে অনেক মানে বিটা বাড়ি ছাড়া নাই, কিন্তু প্রায় রাস্তাঘাট যেগুলো বিশেষ করে অবকাঠামোর দিক যেটা সম্পূর্ণ বিধ্বস্ত বলতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সমাজের ধনী এবং বৃত্ত মাধ্যম আছে এই অনুরোধ করছি যে আপনারা যেন আপনাদের নিজ অবস্থান থেকে এই বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ান। এই আশ্রয়কেন্দ্র সরকারিভাবে এখনও খোলা হয় নাই, আমরা কিছু স্কুল এবং প্রতিষ্ঠান খুলে দিয়েছি যারা এখানে অবস্থান করছে, আমরা রেগুলার খোঁজ খবর নিচ্ছি। আমরা আমাদের চারটা জায়গায় দুইটা স্কুল এবং দুইটা প্রতিষ্ঠান। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে আসলে এখন পর্যন্ত সরকারিভাবে কোথাও আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়নি এবং ওনারা নিজেদের উদ্যোগে আসলে 4টি জায়গায় এখন পর্যন্ত আশ্রয়কেন্দ্র খুলে দিয়েছেন এবং বন্যা দুর্গত বেশ কিছু মানুষ সেখানে এখন অবস্থান করছে। আমরা এখন আছি বিয়াবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা যেমনটি জেনেছিলাম যে আসলে এখানে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে, আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলবো। তো আপনারা এখানে আছেন, আপনাদের কোন জিনিসটা এখন সবচেয়ে বেশি দরকারি? আমরা বেশি দরকারি পানি। দর্শক, আমরা এই বৃদ্ধার কাছ থেকে যেমনটি শুনছিলাম আসলে যারা এখন আশ্রয়কেন্দ্রে আছেন, তারা আসলে এখন পর্যন্ত পর্যাপ্ত কোনো ত্রাণ তাদের কাছে পৌঁছে না। আমরা দর্শক, আমরা অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে বিয়াবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আমরা এখানকার প্রধান শিক্ষকের সাথে কথা বলবো। তো আপনাদের এই আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছেন, তো তাদের জন্য এখন পর্যন্ত আমরা জেনেছি যে কোনো ত্রাণ আসেনি, তো তাদের জন্য আপনি কি দরকার মনে করেন এবং কর্তৃপক্ষের কাছে আপনার কি অনুরোধ থাকবে যদি বলেন? ওই এলাকার গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ অনেকের বাড়িতে পানিতে প্লাবিত হয়ে গেছে, তাই ওনারা আমাকে বলছেন, আমি আমার কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওনাদেরকে স্থান দিয়েছি স্কুলে, যে স্কুল বন্ধ এই হিসাবে আমি স্থান দিয়েছি। ওনাদের তো আমি আর কোনো ব্যবস্থা করতে পারিনি, ওনাদেরকে আশ্রয় দিয়েছি আমি। আর খাদ্য দ্রব্যাদি এগুলো তো ওনারা মানে কষ্ট করতেছে, আমাকে অনেকেই বলতেছে পানি, পানির অভাব, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আছে খাওয়ার প্রয়োজন এগুলোর কিন্তু অভাব। দর্শক, আমরা এখন আছি বেগম রাগবিয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালে। আমরা এখানকার দায়িত্বশীল ডাক্তারের কাছে যাব এবং জানতে চাইবো যে বন্যা আসলে এখানকার অধিবাসীদের কোন রোগে বেশি সংক্রমণ হচ্ছে। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে। ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি জকিগঞ্জের প্রায় সবকটি উপজেলায় সবকটি ইউনিয়ন এখন বন্যা দুর্গত, তো বন্যা যে সকল রোগের সংক্রমণ ঘটাতে পারে, তো এমন কোন রোগী আপনাদের কাছে এখন পর্যন্ত এসেছে কিনা, আর বন্যার যে রোগ সংক্রমণ হতে পারে তার প্রতিরোধের জন্য আমাদের প্রস্তুতি আছে কিনা সেভাবে যদি বলেন। আসলে বন্যা বিষয়টা হচ্ছে, বন্যা তো সাধারণত পানিবাহিত রোগ হয়ে থাকে, যেগুলো আপনাকে যেন মনে করে থাকি ডায়রিয়া, বেসিক্যালি ডায়রিয়া বন্যা বিষয় হয়ে থাকে এবং বন্যা পরবর্তী স্টেপ থেকে দেখা যায় যে ব্যাকটেরিয়াল কিছু রোগ থাকে, যেমন জ্বর হাসি এগুলো হয়, বন্যায় মূলত এফেক্টেড হয় বাচ্চারাই। আমরা আসলে এই পর্যন্ত যে পেশেন্টগুলো পাইতেছি সেগুলো বেশিরভাগই পেশেন্টগুলো হচ্ছে কি ডায়রিয়া জনিত। আসলে বন্যা তো খুব করে মানে এবার বন্যাটা হচ্ছে কি অনেক প্রস্তুতি না নিয়ে বন্যা, আমরা এবার যেটা চিন্তা করতেছি পর্যাপ্ত কিছু ওয়ার্সে লাইন বা আসলে ডায়রিয়ার কোনো প্রতিষেধকও দেওয়া যাচ্ছে না, পানি পানি পানিকে ঠিক করতে পারলে মোটামুটি ডায়রিয়া কাভার দেওয়া যায়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি যে পানিটা যতটুকু পারা যায় মানে পেশেন্টদের বোঝানোর চেষ্টা করতেছি যে বিশুদ্ধ পানিকে খাওয়ানো যায়, ফুটিয়ে ফুটানো পানি খাওয়ানো, বা যারা আর্থিক অসচ্ছল তারা বাজার থেকে কিনে পানি খাওয়াবে, আর আমরা কিছু সেলাইনের ব্যবস্থা করতেছি, আর এই পর্যন্ত যা পেশেন্টই আসছে সব ডায়রিয়া পেশেন্টই আসতেছে।
অথবা পরবর্তীতে জীবাণু আরো সরানো মেরে কাশি বা জ্বরগুলো আসতে পারে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে এখন পর্যন্ত ডায়রিয়াজনিত বেশি রোগ আক্রান্ত এখানকার অধিবাসীরা, আর ওনারা যে পরামর্শ থাকবে বন্যা আক্রান্তদের, তাদের প্রতি বন্যা আক্রান্তদের প্রতি ওনাদের পরামর্শ হচ্ছে যে নিরাপদ পানি সর্বত্র ব্যবহার করতে হবে। দর্শক, আজ আমরা কোশকনকপুর ইউনিয়ন পরিষদের বন্যার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটি ইউনিয়নের বন্যার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্যার সর্বশেষ তথ্য জানতে জগীগঞ্জ টিভির সাথে থাকুন।